আমরা বাংলাদেশের মানুষ এটা পারি, 10 বছর সহ্য করছি আয়ুবকে, এরশাদকে, শেখ হাসিনাকে আর একটু বেশি, 15 বছর, হয়তো যদি প্রথম 5 বছর তার ধরে নিয়ে যে বৈধভাবেই ছিল তাহলে 10 বছর, 10 বছর সহ্য করার পরে আমরা ফেলে দিই, হাসিনারে ফেলাই দিলাম, তারপরে কারা ক্ষমতায় আসবে, কারা কোন সংবিধান তৈরি করবে, সেখানে আমাদের হিস্সা কিভাবে নির্ধারিত হবে, এটি কোনো প্রস্তুতি আছে আমাদের? আমরা কি ভেবেছি আগে এই সরকার পড়ে গেলে কি হবে? শত রকম দাবি দাওয়া, এখন শত রকম কথা আমাদের কি বলে যে রাজনৈতিক পরিমণ্ডলে চালু আছে, কেন এটা হলো না? এই যে শত রকম কথা এখন উঠলো, শত বিভেদ তৈরি হয়েছে, কিন্তু আপনারা বাংলাদেশ মারাত্মক বিপদের মধ্যে আছে, কত যে বর্গ কত রকম দাবি তুলছে, কিভাবে যেটাকে আমরা বলছি গণপিটুনির পরিমাণ বাড়ছে, একটা পক্ষ আরেকটা পক্ষ সহ্যই করতে পারতেছে না আরেকজনকে, ভয়ানক একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সবার নিজস্ব দাবি আছে, দাবিগুলো সঙ্গত হয়তো বা হয়তো না, সত্যিই সঙ্গত, কিন্তু আমরা কেউ কাকে সহ্য করতে পারছি না। বাংলাদেশ এই মুহূর্তে মহা বিপদে দাঁড়িয়ে আছে, কি দুর্গাপূজা, কি যে ঘটে বাংলাদেশ বিপদে দাঁড়িয়ে আছে তার পাহাড়ি আদিবাসী ভাই বোনদের নিয়ে, ওই এলাকায় কি যে ঘটে সব জায়গায়, কিভাবে দেখেন শিক্ষক বৈরী ছাত্রদের বৈরিতার মুখোমুখি পড়ে আছে, বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এটা আছে, এমনকি স্কুল কলেজগুলোতেও শিক্ষকরা নিষিদ্ধ হয়ে যাচ্ছে, কেবলই বিভাজন, কেবলই ভাগ, বিভাগ করা, এটা সম্ভব হয়েছে বা হচ্ছে কারণ আমরা জনতা হিসেবে গড়ে উঠি নাই। শব্দটা মজার, জনে জনে জনতা গড়ে তোলো একতা, তাই না? জনতা হচ্ছে একটা রাজনৈতিক সত্তা যে এক ভাষায় এক দাবিতে কথা বলতে পারে, সুনির্দিষ্ট আলোচনাকে সামনে নিয়ে আসতে পারে, আমরা সেই জনতা হয়ে উঠতে পারি নাই, আমাদের প্রস্তুতি ছিল না। হাসিনা মানে এটা অলৌকিক, মানে মাঝে মধ্যে মনে হয় আল্লাহ ফেলাই দিচ্ছে, নইলে এটা পড়ার কথা ছিল না, আমরা হয়তো অনেক কিছু ভাবতে পারি। আমি একেবারে মাঝখানে ছিলাম, গণভবনের আশেপাশে থেকে মারামারি করা দেখছি, থাকছি, এটা আল্লাহ ফেলাই দিচ্ছে, এটা খুব বাট পড়ে গেছে, অন্য কিছু ঘটতে পারতো। তো এই যে পড়ে গেছে উনি, সে পড়ে যাওয়ার আগে আমাদের কোনো প্রস্তুতি নাই।